ডিপোজিট বা এফডিআর করার জন্য আমরা সকলে কম বেশি আগ্রহ প্রকাশ করি যে ব্যাংকে আমি ফিক্সড ডিপোজিট বা এফডিআর করে টাকা জমা রাখবো, এককালীন টাকা জমা রাখবো। এবি ব্যাংকে আপনারা কী কী সুবিধা পাচ্ছেন ফিক্সড ডিপোজিটের, এবং এবি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার কী কী অ্যাকাউন্ট রয়েছে, এ সকল বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা জানবো যে এবি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করার জন্য কী কী অ্যাকাউন্ট রয়েছে এবং কত পার্সেন্ট মুনাফা আপনাদেরকে প্রদান করবে সেটা একটু জেনে নিই। 2.50% এটা হচ্ছে এক মাসের জন্য, 3 মাসের জন্য যদি রাখেন 5.60%, এবং 6 মাসের জন্য রাখলে 5.60%, এবং 1 বছর জন্য রাখলে আপনি পাচ্ছেন 5.75%, 2 বছরের জন্য রাখলে আপনি পাচ্ছেন 5.60% ইন্টারেস্ট। মাসে কত টাকা আপনাদেরকে ইন্টারেস্ট প্রদান করবে এবি ব্যাংক, এ সকল বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব। তো আমরা প্রথমেই জেনে নিব, আপনি যদি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করে এবি ব্যাংকে রাখেন, সেক্ষেত্রে আপনারা কত টাকা পাবেন সেটা নিয়ে একটু কথা বলি। এরপর আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে ইন্টারেস্টটা সহ দেখাবো। এবি ব্যাংকের স্পেশাল যে একটা অ্যাকাউন্ট রয়েছে, সেটা হচ্ছে এবি জন্মভূমি ফিক্সড ডিপোজিট NRV ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে, সেটার ক্ষেত্রে আপনারা ইন্টারেস্ট রেট পাচ্ছেন 6%, টেনার অর্থাৎ এটার মেয়াদকাল হচ্ছে 1 বছর, এবং আপনার মিনিমাম ডিপোজিট করতে হবে 25,000 টাকা। যদি আপনি 25,000 টাকা 1 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে আপনি 6% মুনাফা পাবেন এবি ব্যাংকের মাধ্যমে। তো এবি ব্যাংকে কিন্তু এটা সবচেয়ে বেশি রেট, এবি জন্মভূমি ফিক্সড ডিপোজিট, এটা হচ্ছে মূলত প্রবাসীদের জন্য, প্রবাসীরা কিন্তু মূলত এই অ্যাকাউন্টটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন ক্যালকুলেশন করে একটু দেখাই, যদি 25,000 টাকা 1 বছরের জন্য রাখেন, সেক্ষেত্রে 6% মুনাফা, তাহলে আপনি পাচ্ছেন 1,500 টাকা 1 বছরে যদি 25,000 টাকা রাখেন সেক্ষেত্রে। তো এখন বলি যদি 5%, 5.50 এবং 5.60% মুনাফা হলে 1 লক্ষ টাকা যদি আপনি রাখেন 5.60%, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 5,600 টাকা। সেখান থেকে যদি আপনার ঠিক না থাকে 15% কেটে, তারপরে আপনি পাচ্ছেন 4,760 টাকা হচ্ছে আপনি এবি ব্যাংকে টাকা জমা রাখলে ফিক্সড ডিপোজিট করে 1 বছরের জন্য যদি টাকা রাখেন, সেক্ষেত্রে 4,760 টাকা পাচ্ছেন এবি ব্যাংকের মাধ্যমে। তো এবি ব্যাংকের মাধ্যমে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার জন্য কী কী ডকুমেন্টস লাগে, এবি ব্যাংকে যদি আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আপনার 1 কপি বা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ছবি এবং নমিনির NID কার্ডের ফটোকপি, আপনার NID কার্ডের ফটোকপি, এবং যে টাকাটা জমা দেবেন যেদিন অ্যাকাউন্ট করবেন ওই দিনই কিন্তু আপনার টাকাটা জমা দিলে অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে। এবি ব্যাংক প্রদান করছে আপনাদেরকে এগুলো হচ্ছে যে ইন্টারেস্টগুলো নতুন ঘোষণা করা হয়েছে, এই ইন্টারেস্টগুলো হচ্ছে নতুন যে ইন্টারেস্ট ঘোষণা করা হয়েছে সেগুলো হচ্ছে, এগুলো এবি ব্যাংকের ইন্টারেস্ট রেট দিলাম। নেক্সট ভিডিওতে এবি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।